দেখুন, এবার ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মারক হেলিকপ্টার ট্যাঙ্ক বাংলাদেশকে উপহার ভারতের। বাংলাদেশের হাতে ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক হিসেবে MI-4 হেলিকপ্টার এবং দুটি PT-76 ট্যাঙ্ক তুলে দিল ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, বাংলাদেশের সেনা এবং বায়ুসেনার সংগ্রহশালায় এই উপহারগুলি রাখা হবে প্রদর্শনের জন্য। তিনি আরও জানান, গত বছর বাংলাদেশ সফরের সময়ের একটি অঙ্গ হলো এই উপহার। তবে এই স্মারকের মধ্যে পিস্তল, রাইফেল, মেশিনগান, মর্টার থেকে শুরু করে ঐতিহাসিক ছবি, আর্কাইভাল অডিও, ভিডিও ক্লিপিং, ম্যাপ, ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রেকর্ডও রয়েছে। বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্খলা জানিয়েছেন, বেশিরভাগ স্মারকই বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়ামের হাতে তুলে দেওয়া হলো। বড় উপহার অর্থাৎ PT-76 ট্যাঙ্ক এবং MI-4 হেলিকপ্টার বাংলাদেশ সেনা এবং বায়ুসেনাকে দেওয়া হয়েছে। ১৯৭১-এর যুদ্ধে এই PT-76 ট্যাঙ্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে ইন্দো বাংলাদেশ যৌথবাহিনীর হেলিবর্ন অপারেশনে এই MI-4 ব্যবহৃত হয়েছিল। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশকে একটি হান্টার জেট ফাইটার, একটি ডাকোটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উপহার দিয়েছিল ভারত।